রাজধানীর বাংলামোটরের রাহাত চাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়ার শাখার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 11টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। বাংলামোটরের রাহাত চাওয়ারের 11তলা ভবনের 11তলায় আগুনের ঘটনাটি ঘটে। দ্রুত সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। এদিকে বাংলামোটরে এই আগুনের ঘটনায় গোটা রাজধানীর রাজপথগুলোয় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এখানে আমাদের ক্যামেরা, আমাদের প্যানেল, এডিট প্যানেল, আমাদের স্টুডিও, মানে সবই কিন্তু মানে পুড়ে ছাই হয়ে গেছে। যতটুকু আমরা, আমাদেরকে এখনো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে ওনাদের এয়ার কন্ডিশন থেকে নাকি ইনিশিয়ালি যারা এখানে ভিতরে ছিল তাদের দু একজন জানিয়েছেন যে এয়ার কন্ডিশন থেকে তারা ধোঁয়া দেখতে পাচ্ছিল। তো এইটা বাট তারা ওখানে বেশি সময় দিতে পারেনি ধোঁয়া বেড়ে যাওয়ার কারণে। বাট এখন আমরা হয়তো আমাদের অপারেশন শেষ করার পরে বিষয়টা বিবেচনা করব।